সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটা ব্লগে। তো কাল রাত্রিবেলা আমি পুজো থেকে চলে এসেছিলাম, কারণ আমার মেয়ে যেহেতু ছোটো, 3 বছর বয়স। তো আজকে আমরা সকালে আবার যাচ্ছি পুজোতে। তো এখন বেরিয়েছি আমরা, এখন বেজে 10:30। তো আজকে যাবো পুজোতে, গিয়ে সমস্ত সব কিছু দেখাবো ফ্রেন্ডমি। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেলি বাইস উইথ জি। এটা হচ্ছে টোটাল আমার মামার বাড়ি, মানে আগের দিন ছিলাম হচ্ছে আমার ওয়াইফের মামার বাড়ি, আজকে এসেছি আমার মামার বাড়িতে। এ একটা রুম, 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 এ একটা রুম উপরে, আরও পেছন দিকে আরও 2টো রুম আছে, আর নিচে হচ্ছে আরও এদিকে একটা রুম আছে, এখানে একটা রুম আছে, ওদিকে ওইটা রান্নাঘর, পেছন দিকে একটা রুম আছে, আর এদিকে হচ্ছে ঠাকুর ঘর। এই যেটা হচ্ছে আমাদের বাড়ির নিজের মা কালীর মূর্তি। রটন্তী কালী পুজোতে পুজো হয়, কত বছর ভিডিও আছে আমার, আমি আই বাটনে দিয়ে দেবো, যদি কেউ দেখতে চান দেখতে পারেন। পুজো মাঘ মাসে রটন্তি কালী পুজো হয়। এখানে আমার মায়ের ছবিও দেওয়া আছে। এই যে আমার সঙ্গে যিনি থাকেন উনি হচ্ছে আমার শাশুড়ি মা, আর আমার মা মারা গেছেন আজ থেকে প্রায় 14 বছর আগে। এই যে পেছন দিকে দেখা যাচ্ছে এটা একটা শিব মন্দির, এটাকে শিবের তলা বলি আমরা। আর এই যে দূরে যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে আমাদের নতুন বারোয়ারি চাতাল, যেটাকে আমরা মার্বেল দিয়ে ডেকোরেশন করা হয়েছে, পাড়ার সমস্ত লোকেরা সাদা করেছে। ওই যে দূরে দেখা যাচ্ছে, যেটা আমি দেখাচ্ছি ফিঙ্গার পয়েন্ট আউট করে। আর তো এখন অনেক কিছু কাজকর্ম বাকি আছে, এখানে গ্রিল লাগানো হবে, এই জায়গাটা সিমেন্টিং করা হবে, যেখানে বলি দেওয়া হয়েছে সব কিছু হবে। তো এখন অনেক কাজকর্ম বাকি আছে, যে প্রথমবার পুজো হলো বলে আজকে পুজো ছিল বলে উদ্বোধন করে দেওয়া হলো আজকে এবারে। তো এই ছিল দেখানো আজকে সকাল থেকে, সেরকমভাবে কিছু দেখানো হয়নি, ভিডিও শ্যুট করা হয়নি, কারণ আজকে সবাই তো গল্প গুজব করা যায়, একটু ভিডিওটা সন্ধ্যে থেকে শুরু করছি, তাই জন্য ক্ষমা প্রার্থী আমি। তো এইরকম শ্বেতপাত্র সুন্দর করে বানানো হয়েছে। এই জগৎসি পুজোর ইতিহাস সম্পর্কে সমস্ত ঘটনা আমি আগের দিন দেখিয়েছি, আগে ভিডিওতে বলা হয়েছে, ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্কটা দিয়ে দেবো, দেখতে থাকুন ভিডিওতে, আগে যাওয়া হবে দেখাবো আমি। Thank you.
আজকের ভিডিওতে আপনারা সবাইকে দেখালাম যে পরের দিনকে পুজোতে আসা সিঁদুর খেলা বরণ ও ভাসান ভাসানি আমি জানি তো কারণ অনেক লেট হয়ে যাবে, 11টা বাজে বাড়ি ফিরতে হবে, অলরেডি সিঁদুর খেলা চলে কপালে সিঁদুর সব লেগে আছে। তো যাই হোক আর ভিডিওটা বড় করবো না, সবাইকে ধন্যবাদ ভিডিও দেখার জন্য। পিছন থেকে যে রাস্তা দেখা যাচ্ছে ওটা আমার মামাবাড়ি যাওয়ার রাস্তা, কারণ বাড়ি গিয়ে বেরোবো, বাড়ি গিয়ে তো যাই হোক তো ভিডিওটা বেশি বড় করবো না, বাড়ি যাচ্ছি এখন। সবাইকে ধন্যবাদ ভিডিও দেখার জন্য, আমার ইনস্টাগ্রাম আইডি তলায় লিঙ্কে দেওয়া থাকবে। যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আপনাদের আমি একজন নতুন ব্লগার হিসেবে কাজ শুরু করেছি, তো সাপোর্টটা আপনারা প্লিজ দয়া করে করবেন। যদি ভালো লাগে ভিডিওটা অন্যের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে, চ্যানেল নামটা মনে রাখবেন বাইটস উইথ জি। থ্যাংক ইউ।